আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা প্রবাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, দিনের শুরুতেই আমরা আপনাদের সাথে প্রবাস থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকার রেট যে রেট পাচ্ছেন তাই জানিয়ে দিয়ে থাকি। আজ বুধবার 7ই ফেব্রুয়ারি ইংরেজি 2024 সাল। দিনের শুরুতে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশেই কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। আজ আপনি মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 25.75 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 22.90 টাকা, সৌদি এক রিয়ালে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 29.27 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 28.95 টাকা, মার্কিন $1 বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 110.05 টাকা, ইউরোপীয় 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন একই রেট, ইতালিয়ান 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 131.90 টাকা, ব্রিটেনের 1 পাউন্ডে পাচ্ছেন 154.40 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 154 টাকা, সিঙ্গাপুরের $1 বিনিময়ে পাচ্ছেন 90.46 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 90.46 টাকা, অস্ট্রেলিয়ান $1 বিনিময়ে পাচ্ছেন 79.50 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 75.10 টাকা, নিউজিল্যান্ডের $1 বিনিময়ে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 66.01 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 64.12 টাকা, কানাডিয়ান $1 বিনিময়ে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 89 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 89 টাকা, UAE-র 1 দিরহামে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 33.43 টাকা, ক্যাশ পিক আপে একই রেট রয়েছে, ওমানিয়ান 1 রিয়ালে পাচ্ছেন 115.02 টাকা, ব্যাংক টু ব্যাংক বাহারিয়ান 1 দিনারে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 322.95 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 360.57 টাকা, কাতারি 1 রিয়ালে পাচ্ছেন 33.57 টাকা, ব্যাংক টু ব্যাংক কুইতি 1 দিনারে পাচ্ছেন 398 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 377.46 টাকা, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 339.60 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 139.60 টাকা, দক্ষিণ আফ্রিকান 1 রাউন্ডের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 5.83 টাকা, জাপানি 1 ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 36 পয়সা এবং ক্যাশ পিক আপে পাচ্ছেন 34 পয়সা, দক্ষিণ কোরিয়ার 1 ওয়নের বিনিময়ে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 92 পয়সা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 89 পয়সা, ইন্ডিয়ান 1 রুপিতে পাচ্ছেন 1.29 টাকা, ক্যাশ পিক আপে একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য, তবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর যে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠাই, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ বিকাশ, নগদ বিকাশ, রকেট, উপায়, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার ইত্যাদির কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করে বা পছন্দ করে দেশে রেমিটেন্স পাঠান না কেন, অবশ্যই সেটা বৈধ পন্থায় পাঠাবেন, কেননা আপনি যখন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠাবেন প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে আপনি একটি প্রণোদনার টাকা পেয়ে যাবেন যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান করবেন। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন আপনার টাকার সাথে ব্যাংক থেকে তিনি যেন এই টাকাটা বুঝে নেন, কেননা এটা আপনার অধিকার। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ফিরে আসবো আগামী দিনের আপডেট নিয়ে।